এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি আমার একদিনের মাইথন ঘোড়ার গল্প আপনাদের দেখিয়েছি গড়পঞ্চকোট ভ্রমণ দর্শন করিয়েছি মা কল্যাণেশ্বরী এবং মা ছিন্নমস্তার এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি মাইথন ড্যামে সূর্যাস্তের সময় নৌকা বিহারের অভিজ্ঞতা সেই ভিডিওটি যারা দেখেননি অনুরোধ থাকলেও ওপরের আই বাটনে দেওয়া লিঙ্ককে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন মাইথানে যদি আপনারা একটা বা দুটো রাত স্টে করতে চান তাহলে কল্যাণেশ্বরী মন্দিরের আশেপাশে থাকার প্রচুর অপশান আছে তবে আমরা ছিলাম পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন দপ্তরের ট্যুরিস্ট লজ মুক্তধারা আর সেই থাকার অভিজ্ঞতা নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও চলুন শুরু করা যাক এটা আমার ডাব্লুবিডিডি সি এলের ফিফথ স্টে দীঘালি টুয়ের পরে ফিফথ স্টে ডাব্লু বিটিডিসি এল এর মাইথানের বিটি ডিসিএল এর যে প্রপার্টিটা সেটার নাম হচ্ছে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি লোকেশনটা কি সুন্দর আমি চেষ্টা করব পরের দিকে পরে একটু ভালো করে দেখাচ্ছে পেছনটা দেখুন দেখে মনে হচ্ছে না পাহাড়ি পাহাড়ি যায় পাহাড়ি রাস্তা আসলে কল্যাণেশ্বরী মন্দির থেকে এগিয়ে যখন যেখানে মাইথানের বোটিংটা হয় তার একটু আগে ডান দিকে একটা রাস্তা উঠে এসছে এটা সেই রাস্তা তিনশো মিটার উঠে আসতে হয় আমি পার্লে পরে আপনাদের দেখাবো যে কোন জায়গা থেকে রাস্তাটা কেটেছে উঠে এলে পরে তিনশো মিটার যদি উঠে আসেন তাহলে এই হলো আমার পেছনে মেন গেট মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি ভেতরে চলুন দেখাচ্ছি প্রপার্টিটা অত্যন্ত সুন্দর খুবই সুন্দর প্রপার্টি মানে এটা একটা ডাব্লিউ এটা একটা বৈশিষ্ট্য এটা আমি পাঁচ নম্বর দেখে আমি এটা তো এখন হলপ করে বলতে পারি যে ডাব্লুবিটি এ যত জায়গাতে প্রপার্টি আছে লোকেশন ইজ এ ক্লাস বাকি ফ্যাসিলিটিস কিছু উনিশ বিশ আছে হয়তো অনেক জায়গাতেই ইম্প্রুভমেন্টের দরকার আছে বাট লোকেশান নিয়ে কিন্তু কোনো কথা হবে না ওয়ান অফ দ্য বেস্ট লোকেশান যে কোনো জায়গাতে প্রপার্টিটা দেখবেন চলুন এই আমি ঢুকছি এটা হলো প্রপার্টির মেন এন্ট্রি এটা একটা নো প্লাস্টিক জোন এখানে কিছু কাজকর্ম চলছে এখন আপনি শুধু আপনার শুধু দুদিকের পরিবেশটা লক্ষ্য করুন একদম হিল টপে চলে কিন্তু আমরা এই যে নিচে নামছি সামনের বিল্ডিংটা হচ্ছে এখানকার মেন বিল্ডিং আর ডান দিকে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের জায়গা সুতরাং টু হুইলার পার্কও করা যায় এদিকে বাঁদিকে আর ফোর হুইলার পার্কিংয়েরও সুব্যবস্থা আছে আরে ওপাশে পার্কিংয়ের পেছনেই দেখুন মাইথন ড্যাম ওটা আরও সুন্দর দেখতে পাওয়া যায় ভেতরে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট আর এই হলো এদের রিসেপশান এটা একটা দোতলা প্রপার্টি এখানে এই যে মাইথন মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি আর্লিয়ার মাইথন ট্যুরিস্ট লজ আমি ভেতরে ঢুকছি এখানে তিন ধরনের রুম আছে চার ধরনের আমরা যেটা আছি এসি স্ট্যান্ডার্ড রুম গ্রাউন্ড ফ্লোর যেটা ভাড়া হচ্ছে ছাব্বিশশো টাকা উইদাউট জিএসটি ঠিক একই রুম আছে ফার্স্ট ফ্লোরে যেটা একই কম্বিনেশান জাস্ট ফার্স্ট ফ্লোরে আছে আঠারোশো টাকা উইদাউট জিএসটি আমার পেছনে দেখুন এই যে বাইরে গিয়ে ভালো করে দেখাচ্ছে কটেজে চারটে পাঁচটা মতো কটেজ আছে এই কটেজগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড আর একটা আছে ডিলাক্স রুম থার্টি এইট হান্ড্রেড চার ক্যাটেগরি রুম আছে এখানে একবার লনটা খেয়াল করুন মানে এটা এই যে পেছনে আমার লনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসার জায়গা পরপর 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 আমরা আছি একশো দু নম্বর ঘরে আর এই প্রপার্টিটার ভিউটা কেন বলেছি যে লোকেশন ওয়াইজ বেস্ট এবার দেখাচ্ছি এই লনের এখান দিয়ে একটা বাইরে বেরোনোর জায়গা আছে আমি এখান দিয়ে বেরোচ্ছি বাইরে বাইরে একটা লন খুব সুন্দর লন ফুলের বাগান আছে চারদিকে এইবার সামনেটা দেখুন শুধু একবার মানে আপনি একদম সামনে চলে এলে পরে প্রপার্টির উন্মুক্ত মাইথন ড্যাম যেখানে বোটিং হয় এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি বোটিং করতে গেছিলাম এইখানে এই সামনে দ্বীপ এই যে এখান দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে আর এই যে রুমগুলো দেখছেন এগুলো হচ্ছে কটেজ এখানে আমি টোটাল দেখতে পাচ্ছি টোটাল চারটে মতো কটেজ আছে এগুলো ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা আর এই ফার্স্ট ফ্লোরের এই এইখানে যে রুমগুলো আছে এগুলো নেয় হচ্ছে টোয়েন্টি এইট হান্ড্রেড কেন বুঝতে পারছেন ওপর থেকে ভিউটা আরও ভালো লাগবে একশো এক দুই তিন গ্রাউন্ড ফ্লোরে চার পাঁচ ছয় সাত হচ্ছে ফার্স্ট ফ্লোরে ডিলাক্স রুমের হয়তো ভিউটা বেস্ট কোনটা আমি জানি না ডিলাক্স রুম ডিলাকসমে ভিউটা হয়তো বেস্ট রুম ট্যুর তো আপনাদের দেবো আমার তার আগে বলুন প্রপার্টিটা কেমন লাগলো লোকেশানটা এইটুকুনি দেখে লোকেশানটা দেখে বলুন প্রপার্টিটা কেমন লাগলো আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে মানে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে যেই গরমের মধ্যে আমার বাবাকে নিয়ে এই মাইথান ঘুরতে এসে কি কষ্টের মধ্যে আমাদের পড়তে হয়েছে অসহ্য গরমের মধ্যে আমরা অর্ধেক সাইড সিন দেখে চলে এসছিলাম চলে এসেছি এই প্রপার্টিতে ঢোকার মাত্রই আমাদের সমস্ত ক্লান্তি লাভ হয়ে গেলো ঢুকলাম লেবুর জল দিয়ে দিলো ওয়েলকাম ড্রিঙ্ক বলে সব জায়গাতে দেয় দীঘালিতেও দিয়েছিল অরেঞ্জ জুস এখানে দিয়েছিলে ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের এখানে লাঞ্চ ইনক্লুডেড আছে সরি ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে আসার পরেই লাঞ্চ করিয়ে নিয়েছিলাম যে ওই পকোড়া ভেজ পকোড়া স্ন্যাক্স আর চা খেয়েছিলাম কোয়ালিটি ঠিকঠাক এবার আপনাদের রুমটা দেখিয়ে দিই রুমটা যথেষ্ট সুন্দর চল রুমে ঢোকা যাক এই হলো আমার রুম একশো দুই রুমে ঢুকছি রুম হয় বিশাল বড় একটা বেড ইউনিক ডাব্লিউ বিটি কোল বালিশ এখানে দুটো বড় বড় চেয়ার আছে ধরো দিয়ে ব্যাগ রাখা আছে একটা সুন্দর টেবিল যার মধ্যে এসি রিমোট মেনু অ্যাস্ট্রে আপনি লিটারেলি ঘরে বসেও এই মাইথান ড্যামের ভিউ কিন্তু পেতে পারেন বাইরে থেকে তো সব থেকে ভালো পাওয়া যায় ভেতরেও পাওয়া যাবে সেখানে আছে একটা সুন্দর ওয়ার্ডড্রোব নিট ওয়ার্ডড্রোভ যেখানে ব্ল্যাঙ্কেট পিলোস দেওয়া আছে আর রয়েছে হ্যাঙ্গার এবার পুরো ঘরটার ভিউটা দেখুন ওভারঅল ওই পাশে একটা আয়না আছে এই হলো এসি দুটো ফ্যান এখানে একটা ফ্যান এখানে একটা ফ্যান পুরো ফল সিলিং করা রুফটা রুফের ডিজাইনিংটা খুব সুন্দর এপাশে পাশে আসুন বিরাট বড় একটা আয়না এই হলো আরেকটা টেবিল সুন্দর একটা ফ্লাওয়ার ভাস্ক টিভি চ্যানেল এখানে একটা বড় টেলিভিশন যেটা আদৌ আমরা দেখব কিনা জানি না দুটো ওয়াটার বটল দিয়েছে দুটো গ্লাস একটা জাগ আর এর মধ্যে এই যে জিনিসটা রয়েছে এর মধ্যে কিন্তু সেই একই জিনিস মনে হচ্ছে বেন্টাল কিট অ্যাডিশনাল কিন্তু কিছু দেয়নি মনে হয় এখানে সেই সেম জিনিস দিয়ে সুতরাং এটা আলাদা করে দেখাচ্ছেন আমার যে কোনো আগের ডাব্লিউবিডিডি থেকে ভিডিও দেখলে পরে পেয়ে যাবে বুঝে যাবেন এক্সেপ্ট ফর বহর একটা ওয়াল ক্লক আছে এখানে আছে টি কফি মেকার ফিলার্স কাপ প্লেট কামিং টু ওয়াশরুম এজ ইউজুয়াল ওয়াশরুম হয় বিশাল ঢুকেই সামনে ওয়াশবেসিন এখানে রয়েছে হ্যান্ড সোপ ডিসপেন্সার এখানে মিরার এখানে সবথেকে বিশাল বড় একটা মিরার তিনটে টোটাল টাভেল দিয়েছে এখানে একটা আছে এ হলো কমড তার সঙ্গে হ্যান্ডজেট আর এই হলো গিজারও আছে আর পাশে আরেকটা ফ্যানও আছে সো ওভারঅল দা রুম রুম রুমটা কিন্তু খুবই ভালো সন্ধ্যের পরে আলো জ্বলে উঠলে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিকে দেখতে অনেকটা এরকম লাগে একটা কথা আমি বলতে পারি লোকেশন ওয়াইজ মাইথানের বেস্ট প্রপার্টি এই মুক্তধারা হিল টপে ড্যাম ফেসিং এই ধরনের প্রপার্টি আর কিন্তু একটাও নেই মাইথানে সুতরাং যদি আপনাদের বাজেট পারমিট করে আমি হানড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো একটা রাতের জন্য অবশ্যই এই প্রপার্টিটাতে থাকার কথা ভাবতে পারেন তবে স্পট বুকিং হয় না কারণ প্রপার্টিটার লোকেশানের জন্য এটা সব সময় থাকে হাই ডিমান্ডে এই অফ সিজনও আমাদের প্রায় মাসখানেক আগে এই প্রপার্টিটা অনলাইনে বুক করতে হয়েছিল। সন্ধেবেলা প্রপার্টিটাকে দেখতে মোটামুটি এরকম লাগে বাইরেটা তো পুরো অন্ধকার এদিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইথান ড্যাম যেটা দিনের বেলা দেখাতে গিয়েছি যেটা এনারা বললেন যে সকালবেলা উঠে যদি আমরা জানলার পর্দাটা সরাই তাহলে এদিক দিয়ে কিন্তু সানরাইজটা খুব সুন্দর দেখা যাবে এখন ভীষণ টায়ার্ড এখন ঘরে গিয়ে লাঞ্চ ডিনারের অর্ডার দিয়ে দেবো মোটামুটি ডিনার করে শুয়ে পড়বো কালকে আবার সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো এই প্রপার্টিটা থেকে এটা হলো ডাব্লিউবিডিসির মুক্তধারার দোতলা রাস্তা সেট কিন্তু একই রকম একই রকম সেট আপ হ্যাঁ সেট একই রকম স্ট্যান্ডার্ড রুমগুলোতে এখানে হয় কি রেটটা বেশি খুব সম্ভবত এখানের মধ্যে কোনো একটা হচ্ছে ডিলাক্স রুম কোনটা আমি বুঝতে পারছি না তবে এখান থেকে বাইরের ভিউটা রাত্রিবেলা খুব ভালো লাগবে সেটা মানে সরি দিনের বেলা সেটা যখন আমি কাল সকাল একবার উঠে এসে দেখানোর চেষ্টা করব। মনে হচ্ছে একশো চারটায় বোধ ডিলাক্স রুম নাকি হ্যাঁ এখানে একজন আছে দেখানোটা উচিত হবে না এটাই ডিলাক্স রুম ট্যুরিস্ট লজে গ্রাউন্ড ফ্লোরেই আছে ইন হাউস রেস্টুরেন্ট খুবই ছোট রেস্টুরেন্ট ম্যাক্সিমাম কুড়ি জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারেন ডিনারের অর্ডার দিয়েছিলাম চারটে চাপাটি একটা ফ্রেজি আর একটা এক কষা যেহেতু রুমে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ নেয় এই পাশেই যেহেতু রেস্টুরেন্ট আমার জাস্ট রুম থেকে বেরিয়ে একটা রুম ছেড়ে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাচ্ছি পরদিন সকালে ঘুম থেকে উঠতে আটটা বেজে গিয়েছিল তাই স্বভাবতই সানরাইজার দেখা হয়নি ঘুম থেকে উঠেই ঘরের সামনে লনে এসে সামনের মাইথন ড্যামটাকে দেখতে অনেকটা এই রকম লাগছিল গুড মর্নিং এখন বাজে সকাল আটটা এখনই যা গরম পড়তে শুরু করেছে গতকাল ডিনার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক ছিল রাত্রে ভালো ঘুম হয়েছে কারণ এসিটা খুবই ভালো ছিল ঘর ঠান্ডা করে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেলাম আমাদের এখানে তো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি মানে ডাব্লিউপিডি টিডিসির সব প্রপার্টিতে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে ব্রেকফাস্টের অপশানসগুলো যদি পারি দেখাবো কারণ এই সময়টা খুব ভিড় হয় যেহেতু কমপ্লিমেন্টারি থাকে সবাই চলে আসে ব্রেকফাস্ট করতে তারপরে এখান থেকে আমরা চেক আউট করবো তাকেও আপনাদের মোটামুটি ব্রেকফাস্ট করার পর এটাও বলে দেবো যে বিল কীরকম হচ্ছে ডাব্লিউ প্রপার্টি বুক করার জন্য আপনারা ডাব্লিউ ওয়েবসাইটে গিয়ে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে সেখান থেকে প্রপার্টি বুক সেখান থেকে বুক করতে পারেন অথবা ডাব্লিউ অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও বুক করতে পারেন পেমেন্ট অনলাইন করে দিতে হয় জিএসটিটা বাদ দিয়ে জিএসটি এখানে এসে পেমেন্ট করতে হয় যদি প্ল্যান করেন ডাব্লিউ যে কোনো প্রপার্টিতে থাকবেন তাহলে কিন্তু ওয়েল ইন অ্যাডভান্সে বুক করে নেবেন কারণ যে কোনো জায়গাতে ডাব্লিউ প্রপার্টি কিন্তু সবার আগে সোল্ড আউট হয়ে যায় এটা কিন্তু ট্রেন্ড লোকেশন ওয়াইজ এটা দুর্দান্ত জায়গাতে একটা পাহাড়ের টিলার ওপরে মানে মেন রাস্তা থেকে তিনশো মিটার উপরে উঠে আসতে হবে এখান থেকে কল্যাণেশ্বরী হচ্ছে আড়াই কিলোমিটার আসানসোল হচ্ছে চব্বিশ কিলোমিটার সুতরাং আপনার গাড়ি ড্রাইভ করেও আসতে পারেন কালকে আপনাদের দেখিয়েছি যে কোথায় আপনারা গাড়ি পার্ক করতে পারবেন ডাব্লুপিডিডিসির কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কিছু সেট মেনু আছে তার মধ্যে একটা হচ্ছে পুরি সবজি ডিম কলা আর একটা হচ্ছে ব্রেড টোস্ট ডিমের অমলেট এবং ডিম এবং আরেকটা হচ্ছে দুধ কর্নফ্লেক্স ব্রেকফাস্টও দেখালাম এটা ওদের সেট মেনু থাকে তিনটে সেট মেনু যেটা আপনারা বহরেও আপনাদের দেখিয়েছিলাম পুরি সবজি ব্রেড টোস্ট আর কর্নফ্লেক্স মিল্ক তিনটে অপশান চুজ করতে পারেন যেটা কমপ্লিমেন্টারি থাকে হোটেলে বিল হয়েছে টোটাল এগারোশো টাকার মতো ইনক্লুডিং জিএসটি অ্যান্ড এভ্রিথিং জিএসটি যেটা বলেছিলাম বারো পার্সেন্ট ওরা কিন্তু নেয় রুম রেন্টের উপরে ফুড বিল মোটামুটি ছ সাড়ে ছশো টাকা মতো ছিল বাকি জিএসটিজ অ্যান্ড এভ্রিথিং মিলিয়ে বাকিটা যেটা হয়েছে এই ছিল আমার মুক্তধারা ট্যুরিজমের স্টে যদি বুক করতে হয় আগেই বললাম ডাব্লিউ এর ওয়েবসাইট থেকে বুক করে নেবেন এটা খুব রাশ থাকে এটা কিন্তু প্রায় খালি পাওয়া যায় না তো যদি প্ল্যান করেন এখানে থাকবেন ওয়েল ইন অ্যাডভান্স বুক করে নেবেন তাছাড়া এখানে কল্যাণেশ্বরী মন্দিরের আশেপাশে প্রচুর ট্যুরিস্ট লজ আছে আর মজুমদার নিবাসও আছে এটা হচ্ছে এখানকার সব থেকে পুরনো প্রপার্টি যেটা আমি শুনলাম দু হাজার সাল পর্যন্ত ডাব্লুবি এফ ডিসি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ছিল তারপরে ডাব্লিউ বি নিয়ে এটাকে রেনোভেট করে লোকেশান ওয়াইজ অসাধারণ আমি এটাকে দেবো নাইন আউট অফ টেন তাহলে আমার এই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ট্রাভেলিং